কোভিড 19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা নবম শ্রেণীর জন্য 17তম সপ্তাহে যে ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট রয়েছে তার একটি তথ্যবহুল উত্তর এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে একটু বলে নেই, নবম শ্রেণীর জন্য 17তম সপ্তাহে আরো দুইটি অ্যাসাইনমেন্ট ছিল, আরো তিনটি অ্যাসাইনমেন্ট ছিল। আর্টসের স্টুডেন্টের জন্য ভূগোল, সায়েন্সের স্টুডেন্টের জন্য রসায়ন এবং সকলের জন্য ছিল কম্পালসারি সাবজেক্ট, সেটি হচ্ছে ইংলিশ। সকলের সকল অ্যাসাইনমেন্টের উত্তর কিন্তু আমরা অলরেডি পাবলিশ করেছি আমাদের চ্যানেলে, আপনারা এখনো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলো। চলুন আমরা এই ভিডিওটিতে ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আগে প্রশ্নপত্রটা দেখি, তারপর উত্তর করতে যাব। এখানে প্রশ্নতে বলা হচ্ছে যে যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো নিয়ে একটি নিবন্ধন রচনা করো। একটা নিবন্ধন রচনা করতে বলা হচ্ছে, এখানে সংকেত দিয়েছে যে নিবন্ধন রচনাটির মধ্যে থাকবে সূচনা থাকবে, তারপরে আত্মকর্মসংস্থানের ধারণা থাকবে, তারপরে আত্মকর্মসংস্থানে সহায়ক থাকবে, সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান থাকবে, আত্মকর্মসংস্থানে সরকারের গৃহীত অন্যান্য পদক্ষেপ থাকবে, তারপর লাস্ট উপসংহার দিয়ে কিন্তু এই যে নিবন্ধন রচনাটা কিন্তু শেষ করতে বলা আছে। এর পাশে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনাগুলো একটু আমরা দেখি। যে পাঠ্যপুস্তকের তৃতীয় অধ্যায় ভালোভাবে পড়ে নিতে হবে, তারপরে প্রয়োজনীয় ছবি সংযুক্ত করা যেতে পারে, প্রয়োজনে অন্যান্য বই, জার্নাল, পেপার, কাটিং এবং সহকারী প্রকাশনার সহায়তা নেওয়া যেতে পারে। এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন এবং নির্দেশনা। চলুন আমরা এখন উত্তরপত্র যাব। তার আগে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই একটা ভিডিও মেক করতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, সেই পরিশ্রমের জায়গা থেকে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। চলুন আমরা উত্তরপত্র দেখি। 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021 শ্রেণীর নবম, বিষয় ব্যবসায় উদ্যোগ, অ্যাসাইনমেন্ট নাম্বার 4, অ্যাসাইনমেন্ট শিরোনাম আত্মকর্মসংস্থান। অনেকেই প্রশ্ন করছেন যে অ্যাসাইনমেন্ট নাম্বার 4 কেন এখানে দিয়েছেন, অর্থাৎ এর আগে আপনারা ব্যবসায় উদ্যোগ তিনটি অ্যাসাইনমেন্ট করেছেন, এটি ব্যবসায় উদ্যোগ 14 নম্বর অ্যাসাইনমেন্ট আর 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, কারণ প্রত্যেক সপ্তাহে তো আপনাদের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট ছিল না, তাই এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার 4। চলুন আমরা উত্তরপত্র গুলো দেখি। এখানে এখানে প্রথমে আমরা সূচনা দিয়ে শুরু করেছি, কারণ আপনাদের অ্যাসাইনমেন্টের কভার পেজে কিন্তু সূচনা দিয়ে শুরু করতে বলা হয়েছিল। আমরা এখানে সূচনা দিয়ে শুরু করেছি। আমাদের দেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের গুরুত্ব অনেক। ব্যক্তিগত দক্ষতা এবং ইচ্ছা শক্তি উভয়ই কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ। দেশের চাকরিজীবীর সুযোগ সীমিত এবং সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় অধিক লোকের কর্মসংস্থান দেওয়া সম্ভব নয়, তাই নিজে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে একমাত্র বিকল্প পন্থা। অন্যদিকে তরুণ সমাজের কাছে আত্মকর্মসংস্থানের গ্রহণযোগ্যতা কম এবং অনেকের কাছে আত্মকর্মসংস্থানের প্রকৃত ধারণা নেই। এটি হচ্ছে আপনাদের সূচনা গেল, সূচনা আমরা আলোচনা করেছি। তারপর আমরা একটু পরের পেজে দেখি, এখানে আত্মকর্মসংস্থানের ধারণাটা আমরা দেখবো। এখানে আত্মকর্মসংস্থান বলতে আদত কি বোঝানো হয় সেটা একটু দেখি। যে নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধি ও দক্ষতাকে বোঝায় হচ্ছে আত্মকর্মসংস্থান। কাজে লাগিয়ে এই দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রতিষ্ঠায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা। আমাদের চারপাশে এমন অনেক আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড দেখা যায়, কলেজ গেটের পাশে যে চানাচুর বা আমড়া বিক্রি করে সেটিও তাদের আত্মকর্মসংস্থান। এরকম নানাবিধ জীবিকার উপায় আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে হিসেবে বিবেচিত হচ্ছে। হাঁস মুরগি পালন, নার্সারি, ফুলের চাষ, বেতের সামগ্রী তৈরি, টেইলারিং ও মৌমাছি চাষ ইত্যাদি আত্মকর্মসংস্থানের অন্তর্ভুক্ত। তারপর আমরা পরের পেজে দেখি, যা আত্মকর্মসংস্থান সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটা একটু দেখি। যে এক নম্বরে যুব প্রশিক্ষণ কেন্দ্র, এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র। দেশের প্রতিটি থানায় এর কার্যালয় রয়েছে। এ সকল কেন্দ্রের মাধ্যমে বেকার যুবক যুবতীদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন হাঁস মুরগি খামার তৈরি, মৎস্য চাষ, ব্লক বাটিকের কাজ, তারপরে সবজি বাগান, নার্সারি করা, সেলাইয়ের কাজ, কুটির শিল্পের কাজ, কম্পিউটার চালনা প্রভৃতি। এ সকল বিষয় প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। তারপর এখানে আমরা দেখবো যে বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ড, যেটি এটি গ্রামের দুস্থ ও ভূমিহীন নারী পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে, যাতে প্রশিক্ষণ গ্রহণের পর তারা স্বাধীনভাবে একটি পেশা বেছে নিয়ে উপার্জন করতে পারে। তারপরে এখানে আমরা 3 নম্বরে দেখি যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এটি এই ম্যানেজমেন্ট এটি এটি হচ্ছে যে এখানে জাস্ট ডট ডট হতো,
এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নির্দিষ্ট ফির বিনিময়ে এটি আত্মকর্মসংস্থান ও উদ্যোগ উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রধান প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে ক্ষুদ্র শিল্প স্থাপন, প্রক্রিয়া ও ব্যবস্থাপনা, নতুন শিল্প প্রস্তুতকরণ, মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রভৃতি। এছাড়া প্রতিষ্ঠান স্থাপনের পর সফলভাবে তা পরিচালনার জন্য উৎপাদন ব্যবস্থা, মানব সম্পদ ব্যবস্থা, ব্যবস্থাপনা, বিপণন কৌশল ইত্যাদি বিষয়ে বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। তারপরে এখানে আমরা 4 নম্বর দেখবো যে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, যেটি সেটি যে প্রতিষ্ঠানটি মূলত মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে, বিশেষ করে গ্রামের দুস্থ শিক্ষিত অর্ধশিক্ষিত মহিলাদেরকে স্বকর্মসংস্থানের সুযোগ করে দেয়া এর মূল উদ্দেশ্য। এটি উদ্যোগী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনানুষ্ঠানিক কারিগরি প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে। 5 নম্বরে আমরা সাহায্যেছি যে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চলের মহিলাদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। শুধু প্রশিক্ষণ প্রাপ্তরাই ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। তারপর এখানে আমরা দেখবো যে নটরামস, এটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেয় প্রতিষ্ঠানের প্রধান কাজ। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বহু শিক্ষিত বেকার যুবক যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। পরিশেষে বলা যায়, উপরোক্ত প্রতিষ্ঠান সমূহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে। তাদের এই কর্ম কার্যক্রমের ফলশ্রুতিতে দেশের তথা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তারপর আমরা পরের পেজে দেখি যে এখানে আপনাদের নির্দেশনাতে বলা ছিল যে আত্মকর্মসংস্থানে সরকারের গৃহীত অন্যান্য পদক্ষেপ সমূহ। আমরা বেসরকারি পদক্ষেপ সমূহ দেখলাম, এখন সরকারি পদক্ষেপ গুলো দেখি। যে অশিক্ষিত নির্বিশেষে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান যুব ও তরুণ সমাজ ও আগামী প্রজন্মকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা জরুরি। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো। 1 নম্বরে সেটি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে, এই বলে যে কোনো পেশা বা কাজই ছোট ও অপমানের নয়। 2 নম্বরে সাজিয়েছে স্ব স্ব এলাকা আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলোর তালিকা প্রণয়ন করে বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের দেয়ালে প্রচার ব্যবস্থা করা যেতে পারে। 3 নম্বরে আমরা সাজিয়েছি স্ব স্ব এলাকার আত্মকর্মসংস্থানের মাধ্যমে যারা স্বাবলম্বী ও সফল হয়েছে তাদেরকে বিদ্যালয়ে এনে শিক্ষার্থীদের তাদের জীবন কাহিনী শোনাতে হবে। তারপরে 4 নম্বরে এখানে আমরা সাজিয়েছি যে বিদ্যালয় বা কলেজ থেকে যে সকল শিক্ষার্থী ঝরে পড়ে কিংবা নিয়মিত বিদ্যালয়ে আসার সুযোগ পায় না, তাদেরকে বিভিন্ন উপযুক্ত ক্ষেত্রে প্রশিক্ষণ ও ঋণ দানের ব্যবস্থা করতে হবে। তারপরে 5 নম্বরে সাজিয়েছি নবম ও দশম শ্রেণীর কার্যক্রমে বৃত্তিমূলক কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে পর্যাপ্ত ভাবে অন্তর্ভুক্ত করতে হবে। 6 নম্বরে সাজিয়েছি আত্মকর্মসংস্থানকে সামনে রেখে যুব উন্নয়ন ব্যাংক ও শিক্ষা ব্যাংক প্রতিষ্ঠা করে সহজ শর্তে ঋণ দানের ব্যবস্থা করতে হবে। এছাড়া ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে ঋণ দানের ব্যবস্থা করতে হবে। 7 নম্বরে সাজিয়েছি যে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা বর্তমানে সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছে তাদেরকে বিদ্যালয় পর্যায়ে সম্বর্ধনা ও সম্ভাবনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে। তারপরে লাস্ট আমরা উপসংহার দিয়ে শেষ করেছি, কারণ আপনাদের অ্যাসাইনমেন্টের কিন্তু উপসংহার দিতে বলা হয়েছিল। যে কোনো কাজে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ একান্ত প্রয়োজন। প্রশিক্ষণ কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করে। প্রশিক্ষণ হলো কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং মানসিকতা বিকাশের অবিরাম ও নিয়মিত প্রচেষ্টা, যাতে তাদের যোগ্যতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং প্রতিষ্ঠানটিও লাভবান হয়। কোনো কর্মীকে সঠিক কাজে নিয়োগ করার পূর্বে তাকে প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন সকল কর্মীর জন্যই অপরিহার্য। এটি হচ্ছে আপনাদের নির্ধারিত অ্যাসাইনমেন্টের উত্তর। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পরিশেষে সকলে ভালো অ্যাসাইনমেন্ট কামনা করে এখানে শেষ করছি। আসবো নতুন কোনো পর্ব নিয়ে, আর পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।